আসসালামু আলাইকুম। কৃষি বন্ধন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে গড়ে তুলুন কৃষি খামার। আর আপনার এই খামার গড়ার কাজে কৃষি বন্ধন আপনার পাশে আছে সব সময়। দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি ঢাকা মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে। কথা বলবো বায়োফ্লক অ্যাকোকালচার বাংলাদেশের প্রশিক্ষক জনাব শফিকুল আলম সুমন ভাইয়ের সাথে। জেনে নেব যে এই বায়োফ্লক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায়। তিনজনের সম্মিলিত উদ্যোগে 2018 সালে মানিকগঞ্জের সিংগাইর বাইরা থেকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সূচনা করেন বায়োফ্লক অ্যাকোয়াকালচার বাংলাদেশ। বর্তমানে বায়োফ্লক নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানটি। বায়োফ্লক নিয়ে বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে। দর্শক, আমাদের সাথেই থাকবেন। পুরো অনুষ্ঠানে আমি মমিনুর রহমান আপনাদের সাথেই আছি। আপনাদের এই বায়োফ্লক সিস্টেমটা এটা কতদিন যাবত শুরু করেছেন আপনারা? আমরা এখানে 2018 সালের মাঝামাঝি থেকে শুরু করেছি, আচ্ছা আচ্ছা, সেপ্টেম্বর থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের যাত্রা শুরু হয় মানিকগঞ্জ থেকে, আচ্ছা, সিংগাইর বাইরাতে। আচ্ছা, তো পরবর্তীতে আমরা 2019 সালে আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, এখানে আমাদের মূলত এটা আমাদের পরীক্ষা এবং গবেষণার মূলত একটা প্রজেক্ট বায়োফ্লকের, আচ্ছা, এবং বাংলাদেশের প্রথম সারির বায়োফ্লক প্রজেক্ট। আচ্ছা, আর এখানে আমরা বিভিন্ন ধরনের মাছের কালচার করছি। আচ্ছা আচ্ছা, আমরা বিভিন্ন অনুকূল এবং প্রতিকূল পরিবেশ রেখে জি কিভাবে উচ্চ ঘনত্বে মাছ চাষ করা যায় জি সেটাই আমরা এখানে কালচার করছি। এটার উপরে কি আপনারা কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? এটা আসলে ওইভাবে আমরা ইউটিউবে দেখি, মূলত এই বায়োফ্লকটা জানতে পেরেছি। আচ্ছা, বিশেষ করে ইন্দোনেশিয়ান কিছু ভিডিও দেখেছি আমরা। জি জি, তো সেখানে ব্যাংলেলে নামে একটা ফার্ম আছে ইন্দোনেশিয়াতে, আচ্ছা, আমরা প্রায় সময় ওই ফার্মের কিছু ভিডিও দেখতাম। আচ্ছা, 2018 সালে জি, তো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা বায়োফ্লক কালচারে আগ্রহ প্রকাশ করি। আচ্ছা আচ্ছা, এবং 2018 সাল থেকে আমরা বায়োফ্লকতে কাজ করছি, এবং ওই ইন্দোনেশিয়ার এক্সপার্টরা এসে আমাদেরকে এই বায়োফ্লক ব্যাপারে অবগত করেছে আর কি। আচ্ছা আচ্ছা, তা আপনার কয়জন আছেন এখানে আপনার এই দেখাশোনার জন্য? বা আমরা মূলত আমরা তিনজনই আছি, আমরা আচ্ছা, তিনজন দীর্ঘ সময় ধরে তখন থেকেই আমরা একসাথে কাজ করছি। আচ্ছা আচ্ছা, আমরা একটা টিম নিয়ে কাজ করতাম বায়োফ্লক নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার প্রথম যখন শুরু করেন তখন আপনারা কি মাছ দিয়ে শুরু করেছিলেন? আমাদের যাত্রা শুরু হয় শিং এবং মাগুর মাছ দিয়ে। শিং এবং মাগুর মাছ মাছ, আচ্ছা। তখন আমরা পরীক্ষামূলক আমরা মাছ ছেড়েছিলাম। আমাদের দেশের আবহাওয়া বলেন, আমাদের দেশের যে পরিবেশ এটার সাথে কি উচ্চ ঘনতা মাছ চাষ করা যায় কিনা, তখন আমরা তখন ট্রায়াল অবস্থায় কিছু মাছ ছেড়েছিলাম আর কি, প্রায় 10,000 মতো শিং মাগুর মাছ ছেড়েছিলাম। তো তখন মোটামুটি আমরা কিছুটা ভালো দেখেছি যে এটা আসলে সম্ভব। তখন কিছু সমস্যা ছিল বায়োফ্লক বিষয়ে, তখন প্রোবায়োটিক পাওয়া যেত না। আমাদের দেশে যে এয়ারেশন সিস্টেম, যে বায়োফ্লক মাছ চাষ করতে গেলে যে খুব ভালো মানের এয়ারেশন দরকার, সেটাও পর্যাপ্ত তখন ছিল না। আচ্ছা আচ্ছা, তো এটাই সমস্যা আমরা তখন পড়েছিলাম আর কি, এয়ারেশন নিয়ে, প্রোবায়োটিক, অপর্যাপ্ত প্রোবায়োটিক নিয়ে। আচ্ছা আচ্ছা, তো আসলে আমরা অনেক চেষ্টা করে অনেক সোর্স থেকে এগুলো সংগ্রহ করে মূলত আমরা এই কালচার। আপনি কি মনে করেন যে এই বায়োফ্লক সিস্টেমে অনেকে ইউটিউবে ভিডিও দেখে যদি কেউ শুরু করে জি, সেক্ষেত্রে কি তারা এখানে সফল হতে পারবে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে। এখন ইউটিউবে দেখে যদি আমি হাজি বিরিয়ানি রান্না করার চেষ্টা করি, হাজি বিরিয়ানির স্বাদ পাবো না আমি, হাজি বিরিয়ানির সেই ফ্লেভার পাবো না। কিন্তু বিষয়টা এরকম যে অনেকেই ভেবেছে যে ইউটিউব দেখে সে বায়োফ্লক করবে। আসলে বায়োফ্লক একটা প্র্যাকটিক্যাল বিষয়, এখানে ম্যাথ জানতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, এখানে সল পটেন্সি, এখানে আপনি চাইলে আপনার
মন ভরা লবণ দিতে পারবেন না। আমরা যেমন তরকারিতে লবণ দেই অনুমান করে আচ্ছা টেস্ট দেখি, আসলে জি বায়োফ্লক বিষয়টা এরকম না। আচ্ছা আচ্ছা এখানে যদি আপনার স্যালাইনিটির পরিমাণ বা টিডিএস এর পরিমাণ যদি বাড়াইতে হয়, আচ্ছা আপনাকে গুনে গুনে লবণ প্রয়োগ করতে হবে, অঙ্ক আচ্ছা অঙ্কের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে। আচ্ছা এখানে যদি আপনি প্রোবায়োটিক কালচার করেন, সেটাও আপনাকে মেজারমেন্ট করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এখানে মূলত এখানে ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট, ফিজিক্স সবকিছু জড়িত। আচ্ছা বলা যায় এটা একটি বিজ্ঞানসম্মত আধুনিক মাছ চাষ পদ্ধতি, আচ্ছা যেখানে আপনি চাইলে কম সময়ে অল্প জায়গাতে অতি উচ্চ ঘনত্বে মাছ চাষ করতে পারবেন। আচ্ছা আমি এটা বলে রাখা ভালো, এটা কোনো সস্তা প্রযুক্তি না, আচ্ছা আপনাকে সবকিছু ত্রুটি মুক্ত রেখে মাছ চাষটা করতে হবে, আচ্ছা 10,000 লিটার। এবং ইউটিউব দেখে এটা সম্ভব না। আচ্ছা মানে ইউটিউব দেখে একজন এটা নিয়ে আগ্রহ প্রকাশ করতে পারে, জি, বাট তাকে প্র্যাকটিক্যালি তাকে জানতে হবে যে জি এই বায়োফ্লক জি সিস্টেমটা কি। আমাদের পরামর্শ হচ্ছে যারা নতুন উদ্যোক্তা যারা মাছ চাষ করতে চায়, জি অবশ্যই কয়েকটি ফার্ম ভিজিট করবে, তারা জি একটা আইডিয়া হবে, জি তারপরে তারা ডিসিশন নেবে একটা ব্যবহারিক প্রশিক্ষণের। জি কারণ দেখেন, আমরা যদি হুটহাট করে শুরু করে দিই, যে জি কেউ এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্যই এটা জেনে শুনে বুঝে করা উচিত, এবং অবশ্যই একটি ব্যবহার প্রশিক্ষণ নেওয়া উচিত একটা ভালো জায়গা থেকে। আচ্ছা তো সেই লক্ষ্যে আমরা দীর্ঘ প্রায় 2 বছর অধিক সময় আমরা আলহামদুলিল্লাহ প্রতি সাপ্তাহিক আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আচ্ছা আচ্ছা এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, 64 জেলা থেকে আমাদের অনেকে আগ্রহ প্রকাশ করেন শেখার জন্য, আমরা তাদেরকে সহযোগিতা করছি। এবং যারা অনেকেই সেট আপ দিতে চান, কমার্শিয়াল প্রজেক্ট করতে চান, অনেকে আমাদের পরামর্শ চান, আমরা সেই পরামর্শ দিয়ে থাকি। একজন নতুন উদ্যোক্তা যদি বায়োফ্লক করতে চায়, কি কি জিনিস মাথায় রেখে তাকে এই বায়োফ্লকে আসতে হবে? যদি কেউ নতুন উদ্যোক্তা বায়োফ্লকে মাছ চাষ করতে চায়, অবশ্যই তাকে বায়োফ্লক বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে তার, আচ্ছা এটা তার রিকোয়ার্ড। আচ্ছা দুই হচ্ছে যে সে যেখানে বায়োফ্লকটা সেট আপ করবে সেখানে তার বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে, আচ্ছা যোগাযোগের ভালো ব্যবস্থা থাকতে হবে, জি, এবং উন্নত ব্রুড মাছের পোনা নির্বাচন করতে হবে। আচ্ছা মাছের পোনা যদি সে ভালো নির্বাচন করতে পারে, জি অবশ্যই সে 50% সাকসেস ধরে নিতে হবে, সে 50% সাকসেস। ফ্রেশ ওয়াটার প্রয়োজন হবে তার জন্য, জি জি এবং ইয়ারেশন সিস্টেম, জি জি যাকে বলা হয় যে কোনো অ্যাকোকালচারের প্রাণ, জি আপনি যদি অক্সিজেন লেভেলটা যদি ইয়ারেশন সিস্টেমটা তার ঠিক থাকে, জি তাহলে তার সমস্যা হওয়ার কথা না। এবং অবশ্যই সে যেখানে মাছটা চাষ করবে, যে পুকুরটাতে চাষ করবে, বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিক থাকতে হবে। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এখানে অতিমাত্রায় অ্যামোনিয়া তৈরি হচ্ছে, মাছের যে বর্জ্যটা সেটা ঠিক মতো বের হচ্ছে না। আপনাকে প্রতিদিন অন্তত 0.5 থেকে 1% পানি ড্রেন আউট করতে হবে, এটা হচ্ছে বর্জ্যটাকে বের করতে হবে। এটা কি প্রতিদিনই করতে হবে না 2-1 দিন পরে করলেও এটা? দুই একদিন পরে করা যায়, তবে প্রতিদিন যদি আপনি 0.5% থেকে 1% যদি পানি ছেড়ে দেন, তেমন বেশি না। আচ্ছা আপনি যদি 10,000 লিটারের জন্য মাত্র 100 লিটার, জি, বা আপনি 50 লিটারও ছেড়ে দিতে পারেন, আচ্ছা এতে আপনি ঝুঁকি মুক্ত থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ত্রুটি রেখে বায়োফ্লক করা যাবে না। কোনো যে কোনো আমাদের দেশে আপনি হয়তোবা দেখেছেন যে নিম্নমানের প্রোডাক্ট নিয়ে অনেকে বায়োফ্লক করতেছে, এটা খুবই একটা ভয়ানক ব্যাপার। আচ্ছা একটা অ্যামোনিয়া টেস্ট কিট যদি চায়নার প্রোডাক্ট হয়, আচ্ছা আর আপনার যদি পিএইচ মিটার যদি 250 টাকা দামের পিএইচ মিটার হয়, আপনি বায়োফ্লক করতে পারবেন না। আচ্ছা আসলে আপনি ঠিক মতো মেজারমেন্ট করতে পারবেন না। জি 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 একটা মানসম্মত প্রোডাক্ট নিয়ে আপনাকে শুরু করতে হবে এবং জেনে বুঝে করতে হবে। অনেকে দেখেছি যে ওই আপনার সিমেন্টের ট্রাঙ্কি করে তারা বায়োফ্লকে আসছে, জি, আর আপনাদের এখানে দেখলাম তারপলিন দিয়ে আপনারা করেছেন। আচ্ছা তো সেক্ষেত্রে সিমেন্টের ট্রাঙ্কি দিয়ে করলে ভালো হবে নাকি তারপলিন দিয়ে করলে ভালো হবে? আসলে আমরা দীর্ঘ 2.5 বছর যাবত আমরা তারপলিন ট্যাঙ্ক দিয়ে করতেছি। আচ্ছা আচ্ছা সিমেন্টের ট্যাঙ্কে কি হয় যে এখানে কিছু আয়সটা যুক্ত মাছ আছে এবং আয়সটা মুক্ত মাছ আছে। যেমন আপনি যদি শিং মাগুর কথা বলেন, জি, তাদের কিন্তু আয়সটা নাই, আচ্ছা তাদের মেমব্রেনটা সফট, জি জি তো সেখানে একটা ঘেঁষাঘেঁষির ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা আর সিমেন্ট ট্যাঙ্কে একটু ধোয়ার ঝামেলা বেশি, জি জি আর তারপরে সেটা নাই। আচ্ছা আপনি যদি ভালো মানের ফুড গ্রেডের কোরিয়ান তারপরে যদি সংগ্রহ করে একটা ট্যাঙ্কি করতে পারেন, আপনি খুব অল্প খরচে এটা করতে পারবেন। এবং এটা একটা ফোল্ডিং সিস্টেম, আপনি খুলে আপনি অন্য জায়গায় এটা স্থানান্তর করতে পারবেন, যেটা সিমেন্ট ট্যাঙ্কে সম্ভব না। হ্যাঁ তো আমি সাজেস্ট করব যারা নতুন উদ্যোক্তা তারা যাতে ছোট করে শুরু করবেন এবং
যদি এখন উনি সফল হয়েছেন জি উনি বড় করে শুরু করতে পারেন, জি তখন আর সিমেন্টের ট্যাঙ্কের প্রয়োজন হবে না, জি উনি পন্ড সিস্টেমে করতে পারেন, জি পন্ড লাইনের ব্যবহার করে করতে পারেন জি বা বড় আকারে করতে পারেন। অনেকে দেখা যায় ইউটিউব দেখে আপনারা শুরু করে দেয়, তো ওই ইলেকট্রিসিটির বিষয়টা তাদের মাথায় থাকে না, জি তো ব্যাকআপ হিসেবে তারা ওই জেনারেটর, ওই সময় দেখা যায় যে শুরু করলেই হবে, জেনারেটর বা আইপিএস এ ধরনের কোনো ব্যবস্থা তাদের থাকে না, সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়। তো সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি? আর বায়োফ্লকের যেটা রিকোয়ার, যেটা প্রয়োজন, এটা হচ্ছে অবশ্যই পাওয়ার, আচ্ছা ইলেকট্রিসিটি থাকতে হবে 24 আওয়ার্স। জি এখন যেহেতু আমরা একটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ব্যাকটেরিয়া কালচার করে মাছ চাষ করছি, জি এখানে আমাদের পানিতে দুটা জিনিস আছে, জি একটা হচ্ছে ফ্লক জি ব্যাকটেরিয়া, জি আর একটা হলো মাছ। জি আমার মাছের জন্য অথবা অতটা অক্সিজেনের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আমার যদি ইলেকট্রিসিটি না থাকে জি আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডেই আমার ফ্লক নষ্ট হবে, আমার ব্যাকটেরিয়া মারা যাবে। জি তো অবশ্যই 24 আওয়ার সাপোর্ট থাকতে হবে, এবং জি এর জন্য আপনাকে ব্যাকআপ হিসেবে আইপিএস অথবা জেনারেটর সাপোর্ট দিতে হবে। আচ্ছা 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 কারণ অনেকে আছেন না বুঝে করছেন, জি বিশেষ করে গ্রাম অঞ্চলে জি বায়োফ্লক পরে দেখা যাচ্ছে যে লোডশেডিং হচ্ছে, জি তার ফ্লক নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আনওয়ান্টেড কিছু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, জি জি আবার পর্বতে মাছও মারা যাচ্ছে। আচ্ছা সো অবশ্যই পানির সোর্স, জি ফ্রেশ ওয়াটার, জি ইলেকট্রিসিটি আপনাকে 100% ওকে করে আপনাকে আচ্ছা শুরু করতে হবে। আপনারা যে অ্যামোনিয়ার কথা বলেন, অ্যামোনিয়া আপনারা কিভাবে কন্ট্রোল করেন? আমি কি এই ব্যাপারে আমাদের মাহমুদ ভাই আছে, জি যদি মাহমুদ ভাই শিওর শিওর মাহমুদ ভাই আপনি বলেন যে আসলে আপনাদের এখানে। জি 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 আসলে অ্যামোনিয়া, বায়োফ্লকে অ্যামোনিয়াকে আমরা তুলনা করি ড্রাগ হিসেবে। অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি একজন ড্রাগ অ্যাডিক্ট থাকে, জি তাহলে পুরো ফ্যামিলিটা তছনছ হয়ে যায়। জি জি বায়োফ্লকে যদি অ্যামোনিয়া গ্রো করে, তাহলে পুরো পানির প্যারামিটার গুলো উলট পালট হয়ে যায়। জি তো সেই ক্ষেত্রে অ্যামোনিয়া ট্রিটমেন্টটা খুব জরুরি একটা বিষয়। জি যদি অ্যামোনিয়ার ভলিউমটা খুব বেশি হয়ে যায়, জি 6 বা 8 উঠে যায়, সেক্ষেত্রে পানি রিলিজ করার ছাড়া কোনো উপায় থাকে না। আচ্ছা আচ্ছা কারণ এটা ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ কেজ সুগার, মানে লাল চিনি অথবা মোলাসেস বা চিটাগুড় লাগবে, সেটা দিলে পানির অবয়বটা যেটা বলি আমরা পরিবেশ, স্বাভাবিক পরিবেশ, সেটা নষ্ট হবে। আচ্ছা আচ্ছা তারপর যদি 1 বা 2 থাকে অ্যামোনিয়া, সেক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্স এর কিছু ওয়ে আছে, হিসাব নিকাশ করে আমরা মোলাসেস প্রয়োগ করে এটা ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা আচ্ছা এটার জন্য খুব সুন্দর একটা ম্যাথ আছে, এই ম্যাথের কিছু সূত্র আছে, সূত্রে শুধু আপনি অ্যামোনিয়ার ফিগারটা, কতটুকু অ্যামোনিয়া ধরা পড়ছে এটা বসিয়ে দিলে অটোমেটিকলি কতটুকু মোলাসেস লাগবে বের হয়ে আসবে, একদম পানির মতো সহজ একটা অঙ্ক। আমাদের এখানে ট্রেনিং নিয়ে গেছেন, আমাদের শ্রীমঙ্গলে আমাদের কিরণ ভাই আছেন, আরো অনেকে আছেন যারা আমাদের সহযোগিতা এখনো নিচ্ছেন। আমরা সবসময় একটা সুসম্পর্ক বজায় রাখি এবং সবাই যাতে সুন্দরভাবে বায়োফ্লোটা করতে পারে, কালচারটা করতে পারে, এবং আমরা তাদেরকে বলি যে আপনারা যখন যা করবেন আমাদেরকে অ্যাটলিস্ট জানাবেন, আমরা পরামর্শ দিয়ে থাকি, এবং অনেকে আমাদের পরামর্শ নিয়ে বায়োফ্লোক সেটআপ করতেছে, আলহামদুলিল্লাহ অনেকেই বায়োফ্লোক খুব সুন্দরভাবে করতেছে।